নমস্কার, তনুশ্রী ঘরকোটায় সবাইকে স্বাগত। আজ একটা মাছের পদ নিয়ে হাজির হয়েছি, যেটা হালকা গরম রাইসের সাথে বেশ ভালো লাগবে। আর এই গরমে একদম পারফেক্ট একটা রেসিপি আমবোয়াল। তবে যারা বোয়াল মাছ খায় না বা পছন্দ করে না, তারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। চলো তবে দেখে নেওয়া যাক, আজকে কম সময়ে আর সহজ পদ্ধতিতে কীভাবে আমবোয়াল তৈরি হচ্ছে। এর জন্য মিক্সিং বলে আমি 6 টুকরো মাছ নিয়ে নিয়েছি, বোয়াল মাছ। তার সাথে 1/2 টিস্পুন করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে নিতে হবে। আর কাঁচা সর্ষের তেল মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলে মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসবে না। তো যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করবে, আর যারা জানো তারা তো আগে থেকেই জেনেই গেছো। তো নতুন রাঁধুনিদের জন্য আমি একবার সাবধান করে দিলাম, কারণ এই মাছ ভাজার সময় ভীষণ রকমভাবে তেল ছিটকে গায়ে আসে। আচ্ছা, কড়াইতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে লো ফ্লেম করে দিয়েছি, কারণ মাছটা দিলে সাথে সাথে ফাটতে শুরু করবে। তো মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। 2-3 মিনিট এইভাবে রেখে মাছটা ভেজে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ভাজলে কী হবে, মাছটা তেলও ছিটকবে না। আর একবার ঢাকা দিয়ে দিলাম, উল্টে পাল্টে বেশ হালকা বাদামি করে মাছগুলো আমি ভেজে নেব। আর মাছের ঢাকনাটা একটুখানি সামনের দিকে রাখলে একটু সাবধানে মাছটা ভাজলে পরে আর মাছের তেলটা ছিটকে আসবে না। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে কোনো অসুবিধা হবে না মাছ ভাজার সময়। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো হালকা বাদামি করে ভাজার পর এরপর আমি দিয়ে দেবো কালো জিরে 1/2 চা চামচ আর 2 শুকনো লঙ্কা। এ সময় গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, লো হিটে মশলাটা খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নিতে হবে, হালকা মাঝারি আছে। পেঁয়াজটা একটুখানি ছড়িয়ে ছড়িয়ে রাখলাম। এরপর আরও একবার নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজে হালকা বাদামি রং চলে এসছে, এরপরে একটা মশলা দিয়ে দিলাম। তো দেখে নেই মশলাতে কী কী রয়েছে। 2 টেবিল চামচ কালো সর্ষে মিক্সির জারে দিয়ে দিলাম। এর সাথে দেব পোস্ত 1 চামচ, আর কাজু নিয়েছি আমি 1 টেবিল চামচ, ওটা ভাঙা কাজু 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এতে গ্রেভিটা খুব ভালো একটা টেক্সচার আসবে। এর সাথে 4 কোয়া রসুন দিয়েছি, আর ঝালটা যে যার পছন্দ মতো আমি 2 কাঁচা লঙ্কা দিয়েছি। তো সর্ষে বাটার সাথে রসুন ইউজ করেছি এর জন্য, যাতে বোয়াল মাছের একটা নিজস্ব একটা স্মেল থাকে, তো সেটা থাকবে না, টেস্টও খুব ভালো হবে। আর মশলা বাটার সময় অল্প জল আর 1 চিমটে লবণ দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর হলুদ দিয়েছি 1/2 চা চামচ, আর 1 চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। এর সাথে একটা মিডিয়াম সাইজের আম পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। তবে পুরোটা গোটা আম কিন্তু আমি দিইনি, আমি কয়েক টুকরো আম উঠিয়ে রেখেছি, আমি এটা পরে ইউজ করব। এই সময় গ্যাসের ফ্লেম লো রয়েছে, লো হিটে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা ভালো করে কষানোর জন্য অল্প জল দিতে হবে। তো মিক্সির বাটিতে অল্প জল দিয়ে মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, আর মশলা থেকে তেল ছেড়ে যাওয়া অবধি মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এর জন্য আরও একবার ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে লো হিটে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকা উঠিয়ে নিয়েছি, মশলা থেকে সুন্দর একটা তেল বেরিয়েছে। লো হিটে মশলা কিন্তু কষিয়ে নিচ্ছি, যেহেতু কাজু পেস্ট দেওয়া রয়েছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1/4 কাপ, আর আমটাও সেদ্ধ হয়ে গেছে, আম সেদ্ধ হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার কাঁচা আমের টক ভাবকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়েছি, তবে চিনিটা যা যা পছন্দ করবে না তারা নাও দিতে পারো। এবার গ্রেভিকে বাড়ানোর জন্য উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, এখানে আমি প্রায় 1 কাপ মতো উষ্ণ গরম জল ইউজ করেছি। তবে ঝোলটা যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে এটা মাখো মাখো হলে খেতে বেশি ভালো হবে। ঝোল ফুটে উঠলে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা অল্প চেরা রয়েছে, চেরা থাকলে কী হবে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা গ্রেভির সাথে মাছের সাথে মিশে যায়। খুব ভালো করে মাছটা একবার উল্টে পাল্টে দিয়েছি। যেহেতু আজকে আমবোয়াল তৈরি হয়েছে, তো সব শেষে কয়েক টুকরো আম দিয়ে দিলে দেখবে
আমের একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো আমগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে এক টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো খুব ভালো একটা ফ্লেভারও হবে, টেস্টও হবে। ঢাকা দিয়ে রাখবো লো হিটে মিনিট দুই তিনেকের জন্য। আঁচ কমিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে কাঁচা লঙ্কা, কাঁচা আম আর কাঁচা সর্ষের তেলের ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে গ্রেভির সাথে আর মাছের সাথে মিলেমিশে যায়। দু মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি গ্রেভির টেক্সচারটা কত সুন্দর হয়েছে। কাজু দেওয়ার জন্য কিন্তু এত সুন্দর একটা টেক্সচার এসছে, আর মাছটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। তৈরি হয়ে গেল আম বোয়াল। অবশ্যই এই গরমে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি সকলের খুব ভালো লাগবে। প্লেন স্টিম রাইসের সাথে এই আম বোয়াল অপূর্ব লাগবে। তো আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।